তুমি ভাই একটু আয়ো ভাই তাই আমি এখানে তারা এখানে আসি আর কি তারা আমার রাখতে যতক্ষণ পাওয়ার না আনতে পারি ততক্ষণ এখানে থাকতাম আর কি এখন আমি দেখতেছি দেখেন আমি অনিকাতে ফোন করলে অনিকা যতক্ষণ করে ধরছে ফোনই ধরে না এফআইটি ধরে না কি অবস্থা মিটে আসি আমি জানি না অনিকে তো তোকে দেখছো কথা বলবে না ওমা সকালবেলা যখন ফোন করছি এত ধরে না তো আমাদের ইলেকট্রিসিটি মিনিস্টার রতন লাল লাইন কাটছে আমি আমি কইতেছি তারা ইয়ে করবো কি বললেন মাননীয় মন্ত্রী মন্ত্রীর কাছে ইলেকট্রিক অফিস থেকে খবর গেছে যে তাদের কাছে ভারত থেকে কোনো কমপ্লেন নেই মিনিস্টারের কাছে এই খবর আরেকটা খবর হচ্ছে মিনিস্টারের কাছে খবর গেছে আমরা ইলেকট্রিসিটি অফিসের কোনো স্টাফকে এখানে বাইন্ধে রাখছি তো ওই স্টাফ আমি টেলিফোন দিচ্ছি স্টাফ কইছে না না এরকম কিছু না আর পাশাপাশি আপনারা দেখছেন এখানে এসডিপিও সদর আছে সদরের ডিসিএম আছে আমাদের ডিমান্ড শুধু ইলেকট্রিসিটি এখন মিনিস্টার হয়েছে যে আমি উইদিন শর্ট স্টাফ পাঠাইয়া তার ইলেকট্রিসিটি কানেকশন দিয়ে দিতেছি তোমরা এটাও করতে হবে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছে আমি আমার সেক্রেটারি বা সিনিয়র লয়ার যারা আছে তাদের সঙ্গে কথা কইয়া আমরা উইদিন শর্ট ডিসিশন দিই হ্যালো আপনার কি আজকে স্যার রকম আপনার মিনিস্টার ফোন করছে আমি স্যার কোর্টের ভিতরে আছি স্যার তারা আই এস আর আইনটা দিতে আছে স্যার হ্যাঁ স্যার হ্যালো স্যার স্যার
দেখছেন তো আপনার অফিস মন্ত্রীরা করছে কাজ করতে গেছে লোক বান্ধা রাখছে মন্ত্রী কইছে কইছে না হ্যালো হ্যাঁ দেখছেন তো স্টাফ অন আইছে না এই ভদ্রলোক আইছে টাইনিরে জিগেছি আপনি আইছেন তো আপনার স্টাফ কই কয় এটা তো আমরা দেখি না এটা কোন উপু দেখে হ্যাঁ হ্যাঁ কোন কোন হ্যাঁ কোন আমি কইতে আছি আপনি পাঠা তারা আইতো কোন লোক আইলে হ্যাঁ না মানুষে করবো কাজ করিয়া দিলে আচ্ছা ঠিক আছে আমি আমি কইতে আছি অকণ ঠিক আছে